হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো আমার চ্যানেল টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের এই ভিডিওতে তোমাদেরকে বলবো যে 2022-এ জিএনএম এএনএম কোর্সে অ্যাডমিশনের জন্য যে সমস্ত ক্যান্ডিডেট তোমরা জিএনএম এএনএম এর যে অনলাইন অ্যাপ্লিকেশন ফিল করেছিলে, যার লাস্ট ডেট ছিল 28শে জানুয়ারি, তো সেক্ষেত্রে তোমাদের যে অনলাইন অ্যাপ্লিকেশন করার সময় যাদের কোনো ভুল হয়েছিল, সেই ভুলগুলি তোমরা কিভাবে সংশোধন করবে, অর্থাৎ কারেকশন পিরিয়ড 29 তারিখ থেকে 31 তারিখ, এবং সেই পোর্টালটি কিন্তু ওপেন করে দেওয়া হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে। তো আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাবো সেই স্টেপ বাই স্টেপ প্রসেস, কিভাবে তোমরা কারেকশন করবে, কিভাবে চেক করবে, এবং প্রত্যেকের জন্য বলবো দেখো এটা তোমাদের কারেকশন পিরিয়ড চলছে, তো এই সময় অবশ্যই প্রত্যেককে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন চেক করে নেবে কোনো ভুল তোমরা করে ফেলেছো কিনা। তো আজকের এই ভিডিওটাকে কমপ্লিট দেখো, এবং তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওতে তোমাদেরকে আরও দেখাবো যে তোমাদের যে মোবাইল এবং মেল ভেরিফিকেশন সেটা তোমরা কিভাবে করবে। এখনও অনেকেই তোমরা এই প্রসেসটা কমপ্লিট করনি। তো দেখো আমি এখন রয়েছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে এএনএম জিএনএম এই সেকশনে তোমাদেরকে ক্লিক করতে হবে। এর যে ডাইরেক্ট লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশনে প্রোভাইড করে দেবো, এবং এখানে গিয়ে তোমাদেরকে তোমাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড যেটা তোমরা সিলেক্ট করেছিলে, সিকিউরিটি পিন যে ক্যাপচাটা দেখতে পাচ্ছ, এটা দিয়ে এখানে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। যদি এক্ষেত্রে কেউ পাসওয়ার্ড ভুলে যাও, সেক্ষেত্রে ফরগেট অপশন গিয়ে তোমরা কিন্তু পাসওয়ার্ড রিট্রিভ করতে পারবে। তার আগে প্রত্যেককে বলবো যে তোমরা অবশ্যই টেকনোপিডিয়া লাইভ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখো, যাতে করে এই চ্যানেলের সাথে রিলেটেড এবং তোমাদের 2022-এ জিএনএম এএনএম রিলেটেড প্রত্যেকটা খুঁটিনাটি আপডেট তোমরা টাইম টু টাইম পেয়ে যেতে পারো। এবং তোমাদের প্রত্যেককে বলবো আমাদের যে টেলিগ্রাম গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজ, যার লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশনে, সেখানে গিয়ে তোমরা প্রত্যেককে জয়েন হয়ে থাকো। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট technopedialife.com, সেখানে তোমরা প্রত্যেককে ভিজিট করো ফ্রি মক টেস্ট এবং ফ্রি স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য। তো এক্ষেত্রে দেখো এখানে তোমরা অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এগুলো পুট করার পর সিকিউরিটি ক্যাপচা দিয়ে সাইন ইন এই অপশনটাতে ক্লিক করবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর সেক্ষেত্রে তোমাদের সামনে তোমাদের যে একদম হোম পেজ রয়েছে, তোমাদের সেই হোম পেজটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছ তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম থেকে পে রেজিস্ট্রেশন ফিস, প্রত্যেকটা প্রসেস কিন্তু তোমাদের এখানে কমপ্লিট হয়ে রয়েছে, সেগুলোকে এখানে কমপ্লিট দেখাবে। তো এক্ষেত্রে একটা নতুন ট্যাব তোমরা লেফট সাইডে দেখতে পাবে, সেটি হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন। অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এই অপশনটাতে তোমরা প্রত্যেককে ক্লিক করবে। এক্ষেত্রে তোমার কোনো কারেকশন থাকুক বা না থাকুক, তুমি এটাতে ক্লিক করবে। তো সেক্ষেত্রে তোমাদের যদি এখানে ক্লিক করার পর দেখো এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে, তোমাদের দেখিয়ে দেবো সেটা, যে রেজিস্ট্রেশন কারেকশন, দেখো কারেকশন ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ অ্যালাউড অনলি ওয়ান্স, অর্থাৎ তুমি কিন্তু একবার মাত্রই কারেকশন করতে পারবে। ইনিশিয়ালি অল দ্য চেঞ্জেস মেড বাই ইউ উইল বি সেভ টেম্পোরারিলি, অর্থাৎ তুমি যে চেঞ্জেসগুলো এখন করবে প্রথমে সেগুলো টেম্পোরারিলি সেভ হবে, তারপর তুমি ফাইনাল সাবমিট করার পর সেটা ফাইনালি সাবমিট হবে। এখানে দেখো 3 এবং 4 নম্বর পয়েন্টে যেটা বলা রয়েছে, টু সেভ দ্য চেঞ্জেস পারমানেন্টলি ইউ উইল হ্যাভ পে দ্য অ্যাডজাস্টমেন্ট ফি ইফ অ্যাপ্লিকেবল অ্যান্ড ক্লিক সেভ দ্য চেঞ্জেস ফাইনালি বাটন শোন বিফোর অল আফটার ফাইনালাইজিং ইউ রিকোয়ার্ড চেঞ্জেস, অর্থাৎ এখানে তোমাদের যে চেঞ্জেসগুলো থাকবে, কিছু কিছু চেঞ্জেস করতে গেলে তোমাদের কিন্তু অ্যাডজাস্টমেন্ট ফি, অর্থাৎ তার জন্য এক্সট্রা একটা ফিস পেমেন্ট করতে হবে, সেটা সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এবং সেরকম চেঞ্জেস যদি তোমাকে করতে হয় সেক্ষেত্রে তোমাকে এই অ্যাডজাস্টমেন্ট ফিটা পেমেন্ট করতে হবে। এছাড়া যেটা থাকছে 4 নম্বর পয়েন্টে দেখো বলা রয়েছে, মেক অল দ্য রিকোয়ার্ড চেঞ্জেস ইন ভেরিয়াস সেকশন বিফোর অ্যাডজাস্টমেন্ট ফি পেমেন্ট অ্যান্ড প্রেসিং দ্য বাটন সেভ অ্যান্ড চেঞ্জ ফাইনালি, অর্থাৎ এক্ষেত্রে তোমরা কিন্তু প্রত্যেকটা জায়গা ভালো করে দেখে নেবে, কারণ হয়তো দেখা গেল একটা জায়গা তুমি চেঞ্জ করলে পরবর্তীতে দেখলে আবার একটা ভুল রয়েছে, তখন কিন্তু সেটা আর করতে পারবে না, কারণ এক্ষেত্রে এই চেঞ্জেসটা অর্থাৎ এই কারেকশনটা ওয়ান টাইম কারেকশন। এরপরে তোমরা এই লেফট সাইডে যে অপশনগুলো দেখতে পাচ্ছ, ভিউ রেজিস্ট্রেশন ডিটেলস, এডিট অ্যাপ্লিকেশন ফর্ম, এগুলোতে ক্লিক করে তোমরা কিন্তু তোমাদের যে ডিটেলসটা আবারও একবার দেখে নিতে পারবে। এবং এক্ষেত্রে তোমরা দেখো এখানে যে রেজিস্ট্রেশন ডিটেলস, ক্যান্ডিডেট নেমস, মাদার্স নেম এগুলো শো হচ্ছে, এগুলো তোমরা কিন্তু আবারও একবার চেঞ্জেস করে দেখে নিতে পারবে। তো সেক্ষেত্রে তোমাদের প্রত্যেককে বলবো যেটা, তোমাদের ডিটেলস তোমরা একবার চেক করে নাও, এবং তার সাথে সাথে তোমরা দেখে নাও তোমাদের কোনো ভুল হয়েছে কি না, কারণ এখন এই কারেকশন পিরিয়ডের মধ্যে তুমি কিন্তু এই কারেকশনটা করতে পারবে। তার পরবর্তীতে তোমাদের সমস্ত কারেকশন করার পর, ফিস পেমেন্টের পর তোমরা আবার ফাইনাল সাবমিট করে দেবে, সেক্ষেত্রে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এই যে লেফট সাইডে ভেরিফাই ইওর মোবাইল নাম্বার অ্যান্ড ভেরিফাই ইওর মেল আইডি, এই অপশন দুটোতে প্রত্যেককে ক্লিক করবে, আমি আগের ভিডিওতেও দেখিয়েছি। এখানে এই সিকিউরিটি ক্যাপচাটা পুট করবে, তারপর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবে। যদি কারোর মোবাইল নাম্বার বা মেল আইডি ভুল থাকে, তাহলে চেঞ্জ মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে তোমরা এখন তোমাদের মোবাইল নাম্বারটাকে চেঞ্জ করতে পারবে।
তো এক্ষেত্রে ওটিপিটাকে এখানে টাইপ করে সেন্ড ওটিপি করার পর, এই ক্যাপচাটি টাইপ করে সেন্ড ওটিপি করার পর তোমার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেটা এখানে পুট করবে, তারপর ভেরিফাই করবে, দেন এটা ভ্যালিডেট হয়ে যাবে। এই একইভাবে তোমরা ভেরিফাই ইউর মেল আইডি এই অপশনটাতে ক্লিক করেও তোমাদেরকে এই সেম প্রসেসটা কিন্তু করতে হবে। তো আশা করছি প্রত্যেককে তোমরা এটা বুঝতে পেরেছো, এবং তোমাদের এই যে কারেকশন পিরিয়ড, সেই কারেকশন পিরিয়ড কিন্তু তোমাদের থাকবে অবশ্যই। প্রত্যেককে যেটা বলবো, তোমাদের এই কারেকশন পিরিয়ড থাকবে 31 জানুয়ারি, অর্থাৎ এক্ষেত্রে দেখো 29 তারিখ থেকে 31 তারিখ তোমাদের কারেকশন পিরিয়ড, আপ টু 11:59 আওয়ার্স। তো এর মধ্যে তোমরা প্রত্যেককে কারেকশন করে নাও। অলরেডি এই পোর্টালটা কিছুটা লেটে স্টার্ট হয়েছে, তো আমার যেটা প্রত্যেককে তোমাদেরকে বলবো যে আজকের মধ্যে তোমরা প্রত্যেককে এই ভিডিওটা দেখে কারেকশনটা করে নাও। তো আশা করছি ভিডিওটার যে বিষয়বস্তু সেটা প্রত্যেককে তোমরা বুঝতে পেরেছো, এবং তোমাদের উদ্দেশ্যে বলবো যে আমাদের ফ্রি প্রিপারেশন ক্লাস অলরেডি কিন্তু ইউটিউবে চলছে, এবং আরও বিভিন্ন ভিডিও আমরা আপলোড করতে থাকবো। তার সঙ্গে সঙ্গে আমাদের পেড প্রিপারেশন ক্লাস 1 ফেব্রুয়ারি থেকে, ফেব্রুয়ারির যে লাস্ট ব্যাচ, এরপর আর কোনো ব্যাচ কিন্তু স্টার্ট হবে না। তো তুমি যদি পেড প্রিপারেশন ক্লাসে পার্টিসিপেট করতে চাও, তাহলে অবশ্যই 8972406444 এই নাম্বারে লিখে পাঠাও জয়েন জিএনএম 2022, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের সমস্ত ক্লাস ডিটেলস শেয়ার করে দেওয়া হবে, তোমরা ইন্টারেস্টেড থাকলে সেই ক্লাসে জয়েন হয়ে যেতে পারবে। তো আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ প্রত্যেককে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।